नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানী শুরু করছি সেরা 10 আর শুরুতেই নজর রাখবো বাংলার খবরের দিকে ভারতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মোদির আক্রমণ নতুন কিছু নয় কলকাতা টিভির প্রতিবাদ করেছে তাই কণ্ঠরোধ করা হচ্ছে মোদি চান না গণতন্ত্র শক্তিশালী হোক প্রতিক্রিয়া লোকসভা বিরোধী দল নেতা অধীর চৌধুরীর তো ভারতবর্ষের সংবাদ জগতের বিরুদ্ধে মোদি সাহেব আক্রমণ তো নতুন কিছু নয় निश्चय आपनर जो संवाद माध्यम बीजेपी बिुदे आरएसएसर बिुदे निश्चय क्या समालोचना कर लाइसेंस बिल कर क्या लाइसेंस बिल मान अपन टीवी अपन चैनल मोदी अमित शाह बिुदे को बक्तव्य रेखे तई प्रचार कर लोकसभा तुलबें प्रसंग देखो लोकसभा तो देख देखो हमारा मन करी भारतवर्षर संवाद जगत माध्यम যাকে আমরা সংবাদ মাধ্যম বলি মিডিয়া বলি তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার মত প্রকাশ করতে দেওয়ার অধিকার দেওয়া উচিত এটা কারোকে দয়া হিসাবে নয় এটা তাদের পাওনা এটা তাদের অধিকার সেই অধিকার যখন কেড়ে নেয় কোনো সরকার তখন সেই সরকারের ভাবনাকে নিশ্চয়ই আমরা বিরোধিতা না করে পারবো না সেই ভাবনাটাকেই বলে ফ্যাসিস্ট ভাবনা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নাম সংবাদ জগৎ সেই সংবাদ জগতের চ্যানেল ক্যালকাটা টিভি তাকেই ভাবে লাইসেন্স বন্ধ করে দেওয়ার আমি মনে করি এটা একটা অপরাধ একটা অন্যায় তাই এটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত আমরা এই ধরনের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং নিন্দা ভবানীপুর উপনির্বাচন নিয়ে তৎপর লালবাজার কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে থাকছে কলকাতা পুলিশ পাঁচজন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক সহ চোদ্দ জন ডেপুটি কমিশনার ও চোদ্দ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকছেন নটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে স্ট্রাইকিং ফোর্স ১৩টি কিউআরটি ভ্যান নটি ফ্লাইং স্কোয়াড সহ র্যাফ থাকবে এলাকার নিরাপত্তার দায়িত্বে র্যাফের সঙ্গে থাকছেন মহিলা অফিসাররাও ৪০টি জায়গায় পিকেট করা হচ্ছে বৃহস্পতিবার ভোর ৪:৩০ থেকে ১০০ জন ট্রাফিক সার্জেন্ট মোতায়েন থাকবেন ভবানীপুর কেন্দ্রে শুধু থাকবে ১০টি নাকা পয়েন্ট যে যে রাস্তায় পুলিশের বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেখানে থাকবে বাইক বাহিনী ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ৯টি থানার প্রত্যেকটিতে থাকবে ২টি করে ইউনিট একদিকে বুধবার বৃষ্টির মধ্যেই ডিসিআরসি থেকে ইভিএম ভিভিপ্যাট সংগ্রহ করে বুথে পৌঁছলেন প্রিসাইডিং অফিসাররা দুর্যোগের মধ্যে যাতে কাজ করতে অসুবিধা না হয় সেই কারণে প্রিসাইডিং অফিসারদের রেইনকোট দেওয়া হচ্ছে টানা বৃষ্টিতে শহরে তাশের ঘরের মতো ভেঙে পড়ল পুরনো বিপজ্জনক বাড়ি উত্তর কলকাতার আহিরিটোলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশু সহ প্রাণ গেল দুজনের বুধবার সকালে আহিরিটোলা লেনে ঘটনাটি ঘটে চাপা পড়ে যায় ৩১টি শিশু সহ বেশ কয়েকজন প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা আটকে পড়া কয়েকজনকে বের করে আনা হয় খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকল পরিস্থিতি দেখতে এলাকায় যান পুর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফেরাত হাকিম দমকল মন্ত্রী সুজিত বসু ও স্থানীয় বিধায়ক শশী পাঁচা প্রথমে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পরে বের করে আনা হয় দুবছরের শিশু এক পৌরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা টানা বর্ষণ এবং রাতভর বৃষ্টির জেরে রীতিমতো দুর্ঘটনা শহর কলকাতায় ভেঙে পড়ল হুড়মুড়িয়ে আহিরিটোলা স্ট্রিটের একটি বাড়ি এবং সেই বাড়ি ভেঙে পড়ার পর আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে আসে দমকল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এনডিআরএফ তাদের প্রত্যেকের প্রচেষ্টায় অবশেষে বাড়ির মধ্যে আটকে থাকা দুজনকে উদ্ধার করা গেলেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তার মধ্যে এক মহিলা সহ এক শিশুর মৃত্যু হলো গোটা ঘটনায় আমরা যখনই এসেছি দেখছি পুরো বাড়িটা পড়ে গেছে রাস্তা আসা যাওয়া বন্ধ আছে তারপরে আমাদের একটা সিনিয়র লোক ছিল আমাদের সাথে বললো কি এই দিক দিয়ে না একটা পিছন দিয়েও রাস্তা আছে ওদের দেওয়াল আছে ওই দেওয়ালটা যদি ভেঙে আমরা ঢুকতে পারি ওখানে তারপরে আমরা লাস্টে পিছন দিয়ে গিয়ে হ্যামার ফ্যামার নিয়ে আমরা চার পাঁচজন মিলে দেওয়ালটা ভেঙে গর্ত করে ওখান দিয়ে চার পাঁচজনকে আমরা বের করেছি
ঠিক আছে, তারপরে আপনার দমকলকর্মীরা সব চলে আসে, ওদেরও সব ওরা চলে আসে, ওদের খুব ভালো কাজ করেছে দমকলরা, ওরা খুব ভালো কাজ করেছে। তারপরে দেখি ধপাস করে সব করলো, তো মানে একদম সব মানে ভেঙে একদম বসে পড়লো। আমি ওকে বলছি যা গিয়ে একটু বাইরে গিয়ে দেখে, বাইরে গিয়ে দেখে কি হয়েছে। ও বাইরে এসে দেখে সব একদম পুরো ভেঙে পুরো একদম বসে গেছে। এই নিয়ে অনেকদিন আগে থেকে বাড়িওয়ালাকে কমপ্লেন জানানো হয়েছে, দিয়ে বাড়িওয়ালা যখন করেনি তখন কর্পোরেশনে বলা হয়েছে, সব কিছু বলা হয়েছে, তাও কেউ করছো না, সব কিছু পেপার আছে আমার কাছে। যদিও ঘটনার পরেই তৎপরতার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, দমকল এবং সমস্ত এবং প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। ফিরাদ হাকিম, সুজিত বসু, শশী পাজা এবং এনডিআরএফ টিম। অনেক মানুষ আছেন বিশেষ করে এরকম ছোট ছোট প্রপার্টি যেগুলো ভেঙে পড়তে পারে, সেখানে তারা ইন্টারেস্ট নিচ্ছেন না। আমরা একটা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে আছি। বিল্ডিং ডিপার্টমেন্ট বারবার আসছে বলছে কিন্তু কিছু করতে পারছি না। দেখা যাক, আমি দেখি এরপরে আর কী করা যায়। নিশ্চিতভাবে আমরা ভাবছি, লিগাল অপশান দেখছি যে কোর্টকে যদি আমরা রিকোয়েস্ট করতে পারি কি না। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের আইবি বুকে পুরনো ভাড়াটে থাকলে, ধরুন ভাড়াটে বিপজ্জনকভাবেই চলে গেলো, তার মানে ভাড়াটের অধিকার চলে গেলো তা নয়, ভাড়াটের অধিকার থাকবে তার, কারণ তার এনওসি না পেলে প্ল্যান স্যাংশন হবে না। তবুও দেখছি অনেক জায়গায় বাড়িওয়ালার ভাড়াটের কোঅপারেশনে এটা হচ্ছে না। আনকনসাস অবস্থায় দুজনকে পাঠানো হয়েছে হসপিটালে, আর দুজনকে তো সুস্থই তারা আছে মোটামুটি, তাদেরকে হসপিটাল, তার মধ্যে একজন প্রেগনেন্সি মহিলাও ছিলেন, ঠিক আছে তারা এখন। না, অপারেশন তো আপনি দেখেছেন, প্রথমে ফায়ার ব্রিগেড আসে, তারপর ডিজাস্টার আসে, কলকাতা কর্পোরেশন আসে, এনডিআরএফ আসে, সবাই মিলে যৌথভাবে কাজ করেছে আর সবাইকে খুব সহযোগিতা আছে। এখন প্রথমে এই রেস্কিউ কাজটা হোক, আর স্থানীয় মানুষ তো সকলকেই চেনেন, এই পরিবার, এটা মদন গরুই তার পরিবার, উনি রেস্কিউড হয়েছেন, তারপরে মোট চারজন রেস্কিউড হয়েছে। এখন আশঙ্কা যেটা আছে যে আর কে কে আছে ভিতরে, তার মধ্যে দুজন আনকনশিয়াস রয়েছে, ডিএমজি বলছে পায়ের দ্বারা কাজ করছেন বলছেন। এই সামনে বাড়িটা নিশ্চয়ই একটু আলগা রয়েছে, এটা পুরো ইভ্যাকুয়েট করা হয়েছে। উদ্ধার কাজ করার সময় বেশ কিছু প্রতিবন্ধকতা, সেটাও কিন্তু একই সঙ্গে থাকে। কাটার দিয়ে কেটে সমস্ত কিছু সরানোর বদলে হাত দিয়ে ম্যানুয়ালি চাই দড়ি দিয়ে বেঁধে সরানোর প্রক্রিয়াই করেন এনডিআরএফ কিংবা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। কারণ কাটার দিয়ে কাটা হলে ভাইব্রেশনে আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু একই সঙ্গে থেকে যায়। এবং তাই কাটার দিয়ে না কেটে ম্যানুয়ালি ধ্বংসস্তূপ সরানোর কাজ বেশি করে করেছেন কর্মীরা, আর তাতেই কিছুটা সময় বেশি চলে গিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং এর জেরেই দম বন্ধ হয়ে প্রাণ গেল দুজনের এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে এই পুরো বিষয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং শোকস্তব্ধ একই সঙ্গে গোটা এলাকা। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে সুদীপ্তা চৌধুরী, কলকাতা টিভি। নিম্নচাপের জোয়ের মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত গভীর নিম্নচাপের জেরেই বুধবার সারাদিন বৃষ্টি চলবে, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এদিন সকাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে উঠেছে। ঠনঠনিয়া, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট সহ বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুর, পাতিপুকুর, সিঁথির মোড়ে জল জমেছে, ফলে যান চলাচল ব্যাহত, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদা সহ অন্যত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খোলার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে বুধবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। পড়ুয়াদের দাবি, তারা ক্যাম্পাস ফিরে পেতে চান, ক্লাস করতে চান। অবশ্য তারা খুশি যে তাদের আন্দোলনের জেরে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পড়ুয়াদের দাবি মেনে ক্যাম্পাস দ্রুত না খুললে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। এদিন ফোর্ট উইলিয়ামের সামনে মিছিল আটকে দেয় পুলিশ, পড়ুয়াদের আটক করা হলো, পরে ছেড়ে দেওয়া হয়। বালুরঘাট হিলি রেল প্রকল্প নিয়ে কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। 2010 থেকে প্রকল্প শুরুর পরেও
কাজ কেন বন্ধ রাখা হয়েছে তা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিয়ে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্যকেও হলফনামা দিয়ে স্থানীয় সমস্যা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারী আইনজীবী কল্যাণ চক্রবর্তীর অভিযোগ, 2010 সালে বালুরঘাট থেকে বাংলাদেশ সীমান্তবর্তী হিলি পর্যন্ত রেলপথের কাজ শুরু হয়, কয়েকটি সংযোগকারী ব্রিজও তৈরি করা হয়েছে, রেল প্রায় 40% কাজ শেষ করেছে, প্রথম দিকে কাজের গতিতে শুরু হলেও বর্তমানে তা বন্ধ। অথচ এই প্রকল্প শুরু হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাণিজ্যিকভাবে বালুরঘাট সহ উত্তরবঙ্গের উন্নয়ন হতো। এরপরে কাজ কেন বন্ধ রাখা হয়েছে তা জানতে চেয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবার নজর রাখবো দেশের খবরের দিকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাধারণ মানুষের স্বাধীন নির্ভীক মত প্রকাশের মাধ্যম, সেই মাধ্যমে এবার নেমে এসেছে অন্ধকার, বা বলা ভালো একে একে কণ্ঠরোধ হতে চলেছে বিরোধী মতের। তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে কলকাতা টিভি চ্যানেলকে পাঠানো হয়েছে একটি নোটিশ, তাতে কোনো কারণ ছাড়াই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার কারণে সম্প্রচার সত্য নবীকরণে নারাজ স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা টিভির বিরুদ্ধে মোদি সরকারের এহেন পদক্ষেপে মুখ খুলেছে জাতীয় স্তরের সংবাদ মাধ্যমগুলি। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে ন্যাশনাল হেরাল্ড, দ্য টেলিগ্রাফ, দ্য ওয়্যার, নিউজ লন্ড্রি সহ বেশ কিছু সংবাদ মাধ্যমে, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাতের কথা তুলে ধরা হয়েছে, এমনকি কলকাতা টিভির অভিযোগের কথাও বলা হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের জন্য লড়াই করব। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বুধবার ভিডিও বার্তায় বললেন নবজোত সিং সিধু। টুইটে ভিডিও বার্তায় তিনি আরো বলেন, এ লড়াই ইস্যু ভিত্তিক, নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারবো না। আগে একাধিকবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে দলের বিষয় জানিয়েছি, হাইকমান্ডকে বিভ্রান্ত করতে বা বিভ্রান্ত হতে দিতে পারি না। 4 মিনিটের ভিডিওতে তিনি বলেছেন, কারো সঙ্গে কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই, দীর্ঘ 17 বছরের রাজনৈতিক জীবনে একটি লক্ষ্য মানুষের হয়ে যাতে কাজ করতে পারি, নীতি অনুযায়ী চলার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করব, দলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও আধিকারিকদের নিয়োগ করা হচ্ছিল, আমি সেই ব্যবস্থাকে রুখে দিয়েছি। পাঞ্জাব দে লোকাং দি জিন্দগি নু বেটার কারনা টু মেক আ ডিফারেন্স অর মুদ্দিয়াঁ দি রাজনীতি দে উত্তে ইক স্ট্যান্ড লে কে খড়না, ਇਹੀ ਮੇਰਾ ਧਰਮ ਸੀ, ਇਹੀ ਮੇਰਾ ਫਰਜ਼ ਸੀ। ਮੇਰੀ ਅੱਜ ਤੱਕ ਕਿਸੇ ਨਾਲ ਕੋਈ ਨਿੱਜੀ ਕਿਰ ਨਹੀਂ ਰਹੀ, ਨਾ ਹੀ ਮੈਂ ਨਿੱਜੀ ਲੜਾਈਆਂ ਲੜੀਆਂ ਨੇ। ਮੇਰੀ ਲੜਾਈ ਮੁੱਦਿਆਂ ਦੀ ਹੈ, ਮਸਲਿਆਂ ਦੀ ਹੈ ਔਰ ਪੰਜਾਬ ਪੱਖੀ ਇੱਕ ਏਜੰਡੇ ਦੀ ਹੈ ਜਿਹਦੇ 'ਤੇ ਮੈਂ ਬਹੁਤ ਦੇਰ ਦਾ ਖੜ੍ਹਾ ਰਿਹਾ ਔਰ ਇਸ ਏਜੰਡੇ ਦੇ ਨਾਲ ਪੰਜਾਬ ਦੇ ਪੱਖ ਪੂਰਨ ਦੇ ਲਈ ਮੈਂ ਹੱਕ ਸੱਚ ਦੀ ਲੜਾਈ ਲੜਦਾ ਰਿਹਾ। ਇਹਦੇ 'ਚ ਕੋਈ ਸਮਝੌਤਾ ਸੀ ਹੀ ਨਹੀਂ, ਇਹਦੇ 'ਚ ਅਹੁਦਿਆਂ ਦਾ ਕੋਈ ਮਾਇਨਾ ਸੀ ਹੀ ਨਹੀਂ, ਇਹ ਮੇਰਾ ਫਰਜ਼ ਸੀ। ਮੇਰਾ ইগো বাদ দিয়ে কথা বলুন, সিদ্ধুকে আলোচনা করার বার্তা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চানি। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে নবজোত সিং সিধুর পদত্যাগের প্রতিক্রিয়ায় জানালেন তিনি। তিনি বলেন, যদি আমার নিয়োগ নিয়ে কারো আপত্তি থাকে তাতে কিছু করার নেই, আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তি স্বাধীনতার ঊর্ধ্বে দল, তাই খোলাখুলি কথা বলুন। মঙ্গলবারই পাঞ্জাব কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা না করেই সভাপতির পদ থেকে ইস্তফা দেন সিধু, বেশ কয়েকজনের নিয়োগ নিয়েও আপত্তি তোলেন তিনি। বুধবারও ভিডিও বার্তায় বলেন, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও আধিকারিকদের নিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছি, এ ধরনের নিয়োগের বারে বারে বিরোধিতা করব। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে নবজোত সিং সিধুর পদত্যাগে তোলপাড় পাঞ্জাব কংগ্রেস, নয়া সভাপতির খোঁজে দফায় দফায় বৈঠকে বসছে কংগ্রেস নেতৃত্ব। পরবর্তী কংগ্রেস সভাপতি হিসেবে দুবারের বিধায়ক কুলজিৎ সিং নাগরা ও সাংসদ রভনীত সিং বিট্টুর নাম ভাবা হচ্ছে। সিধুর সমর্থনে ইতিমধ্যে ইস্তফার হিড়িক, ইস্তফা দিলেন মন্ত্রীসহ সংগঠনের একাধিক নেতা, মন্ত্রিত্ব ছাড়লেন মালেকোটার বিধায়ক রাজিয়া সুলতানা, পাশাপাশি রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন যোগিন্দর ধিংড়া, পাঞ্জাব কংগ্রেসের কোষাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন গুলজার ইন্দর চাহাল,
বুধবার সকালে সিধুর বাড়িতে গিয়ে তার পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি জানান সিধু ঘনিষ্ঠ কংগ্রেসের বিধায়করা। তবে চিড়ে ভেজেনি, মঙ্গলবার হঠাৎই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন নবজ্যোৎ সিং সিধু। সিধুর মানসিক স্থিরতা নেই বলে কটাক্ষ করেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ফের কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে দায়ী করলেন প্রবীণ নেতা কপিল সিব্বল। পাঞ্জাব কংগ্রেসে অস্থিরতা প্রসঙ্গে বলেন, দলে এই মুহূর্তে কোনো স্থায়ী সভাপতি নেই, আমরা জানতেই পারছি না কে সিদ্ধান্ত নিচ্ছে, কেন সবাই দল ছাড়ছে, আমাদেরই দেখা উচিত সমস্যাটা কোথায় হচ্ছে। যাদের নেতৃত্ব ঘনিষ্ঠ বলে মনে করা হতো তারাই দল ছেড়ে দিয়েছেন। দল ছেড়েছেন সুস্মিতা দেব থেকে জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বুধবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন লুইজিনহো ফালেইরা। উল্লেখ্য, গত বছরে সভাপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের শীর্ষস্থানীয় 23 জন নেতাকে মত জানতে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। শীর্ষ 23 জন নেতার তালিকায় নাম রয়েছে কপিল সিব্বলের। সেই প্রসঙ্গেও সিব্বল বলেন, G23 জি হুজুর নয়। ইন আওয়ার পার্টি এট দ্য মোমেন্ট দেয়ার ইজ নো প্রেসিডেন্ট, সো উই ডোন্ট নো হু ইজ টেকিং দিস ডিসিশনস, উই নো এন্ড ইয়েট উই ডোন্ট নো। I am given to understand and I believe that one of my senior colleagues is perhaps written or is about to write to the Congress president to immediately convene a CWC so that at least some things that we cannot say in public, at least within the CWC a dialogue can take place as to why we are in this state. We are the ones who can fight the BJP. সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। এবার নজর রাখবো বিদেশের খবরের দিকে। আফগানিস্তানে এখনও সেনা মোতায়েনের পক্ষপাতী মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। সেনেট কমিটির এক বৈঠকে জানিয়েছে সেদেশের সেনা, তাদের পরামর্শ আফগানিস্তানে কমপক্ষে 2500 সেনা মোতায়েন রাখা প্রয়োজন। তালিবান এখনও আল কায়েদার জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক শেষ করেনি, সেই কারণেই উদ্বেগ প্রকাশ করেছেন সেনা কর্তারা। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, সেনা শীর্ষ কর্তারা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। 9/11 আমেরিকা আল কায়েদার করা হামলার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের নিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন। আফগানিস্তানে দখল নেওয়ার পর মহিলাদের অধিকার রক্ষার কথা বলেছিল তালিবান, তবে কার্যত তার উল্টো ছবি দেখা যাচ্ছে। এবার কাবুল বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করল তালিবান। পড়ুয়া, শিক্ষিকা, শিক্ষাকর্মী কোনো মহিলাই প্রবেশ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ে। বুধবার এমনই ফতোয়া জারি করলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইর্ত। একটি টুইট করে ঘাইর্ত জানিয়েছেন, মহিলাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে, তবে কি সেই ব্যবস্থা সে বিষয়ে কিছু স্পষ্ট বলা হয়নি। এর আগে ঘাইর্ত জানিয়েছিলেন, যতদিন আফগানিস্তানে ইসলামী পরিবেশ তৈরি না হচ্ছে ততদিন মেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এবার এই ফতোয়া জারি হওয়ায় অনিশ্চয়তায় মহিলাদের উচ্চশিক্ষা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় বাইডেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বললেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা অনেক সহজ ছিল, কিন্তু বাইডেনের সঙ্গে কাজ করা যাচ্ছে না। এছাড়াও এরদোগান বলেন, বাইডেন জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে লড়াই না করে তাদের সমর্থন করেন। এই পরিস্থিতিতে রাশিয়ার থেকে মিসাইল কেনার কথা জানান এরদোগান। সেমতো বৈঠকও করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। তবে এরদোগানের এই মন্তব্যের তীব্র নিন্দা করে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিবান ক্ষমতায় আসার পর থেকেই কাবুলের রাস্তায় দেখা গিয়েছিল মহিলাদের তালিবান বিরোধী বিক্ষোভ। একাধিক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল, এরপর ফের কাবুলের রাস্তায় নজর কাড়ল মহিলাদের মিছিল, কিন্তু প্রতিবাদ নয়, এবার তারা তালিবানের সমর্থনে করল র্যালি। সমর্থনে মহিলারা এলেও সেই মিছিলের থেকে তারা তুলে ধরল মহিলাদের অধিকার, কারণ তালিবান প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের সুরক্ষার। তালিব নেতৃত্ব জানিয়েছিল মহিলার সব রকমের অগ্রাধিকার দেওয়া হবে, তবুও মহিলারা বঞ্চিত।
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ফুমিও কিশিদা। তিনি ছিলেন জাপানের প্রাক্তন বিদেশমন্ত্রী। ইয়োশিহিদে সুগা পদত্যাগের পর কিশিদা বসতে চলেছেন জাপানের মশনাতে। জাপানের ভার্চুয়ালি নির্বাচনের আয়োজন করা হয়েছিল, বেশিরভাগ ভোট যায় কিশিদার ঝুলিতে। কিশিদার বিপরীতে ছিলেন তারো কান্নো, তিনি যথেষ্ট জনপ্রিয় জাপানে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলে, তবে অবশেষে এগিয়ে যান কিশিদা। মূলত জাপানের প্রভাবশালীরা ভোট দেন কিশিদাকে। ফুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী হলে সেদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, তবে দেখার কিশিদার নেতৃত্বে চীনের প্রতি জাপানের কি নীতি থাকে, কিভাবে অতিমারী কাটিয়ে জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। সেরা দশ এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭, ৩।